আগামীকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন 36টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশিম বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনের সরঞ্জামাদি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন 68টি ওয়ার্ডের নির্বাচনী এলাকায় আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পাবলিক পরীক্ষা কেন্দ্রের সাথে সংশ্লিষ্টরা সাধারণ ছুটির বাইরে থাকবেন। ঢাকা উত্তরের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম টেবিল ঘড়ি প্রতীক নিয়ে এবং পিডিপির শাহিন খান বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উত্তরের সম্প্রসারিত 18টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 45 জন এবং দক্ষিণের সম্প্রসারিত 18টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 125 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 24 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 27 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে 28 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, ইজি বাইক, মাইক্রোবাস, পিকআপ, কার, বাস, ট্রাক এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। যানবাহন চলাচলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, রাজধানীর অংশ হওয়ায় ডিএনসিসির ভেতর দিয়েই আন্তঃজেলা পরিবহন চলাচল করবে, এক্ষেত্রে সংযোগ সড়ক এসবের আওতায় পড়বে, আবার প্রধান প্রধান রাস্তায় যান চলাচল করবে। তাই জনগণের অসুবিধার কথা চিন্তা করে ডিএনসিসির মধ্যে মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাইরে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা ওই রকম রাস্তায় যান চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিটি সাধারণ কেন্দ্রে 19 জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে 23 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে আজ এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, ভোট গ্রহণের সঙ্গে সম্পৃক্ত কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কোনো ভোট কেন্দ্রের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে এবং তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান প্রধান নির্বাচন কমিশনার। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্যদের 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী এমপি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর করার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। এ সকল মৌলিক পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সংযোজন সংসদীয় গণতন্ত্র চর্চায় মাইল ফলক। ওরিয়েন্টেশন কর্মসূচিতে কার্যপ্রণালী বিধি, প্রশ্ন জিজ্ঞাসা, তারকা চিহ্নিত প্রশ্ন, 71 বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, আচরণ বিধি, অফিস ও বাসা বরাদ্দ সহ উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আজ 52 জন সংসদ সদস্য অংশ নেন। ফ্রান্স দক্ষিণ পূর্ব এশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট সিনেটর জ্যাকি ডিরোমডির নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আজ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, দুদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবর্তনে কার্যকর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জ্যাকি জুমদি বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন। এর আগে প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও রাজনীতি করছে বিএনপি। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভা উন্নয়নের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস, রোজিনা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহী আলম মুরাদ এবং আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বক্তব্য রাখেন। তথ্যমন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অনেক সচেতন, প্রতিদিন চিকিৎসক দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েকদিন পর পরেই তারা বেগম জাইয়া খুব অসুস্থ, এটি বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা রাজনীতি করছে। বেগম জিয়াকে প্রতিদিন একজন ডাক্তার চেক করে, তার একজন ফিজিওথেরাপিস্ট দেওয়া আছে, একজন নার্স আছে এবং প্রয়োজনে বাইরের ডাক্তারও থাকে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যথারীতি তার মিথ্যাচারের ধারাবাহিকতা রক্ষা করে বলেছেন তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাব, দয়া করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করবেন না এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আর আপনাদের রাজনীতিটা বেগম জিয়ার হাঁটুর ব্যথার মধ্যে আটকে রাখবেন না। সরকার বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন এবং তিনি একজন কারাবন্দী হিসাবে যে সমস্ত সুযোগ সুবিধা পান তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা তাকে দেওয়া হচ্ছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গা শিশুদের সহায়তার এগিয়ে আসতে বৈশ্বিক সমাজ হিসেবে তাঁদেরও বাধ্যবাধকতা রয়েছে। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটে আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। জাতিসংঘের মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখের সঙ্গে কক্সবাজারে 25 ও 26 ফেব্রুয়ারি দুই দিনের সফর শেষে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখি বলেন, রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা প্রয়োজন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা দিতে জাতিসংঘের কাছে $15.2 কোটি সহায়তা চেয়েছে ইউনিসেফ বাংলাদেশ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক শুরু হতে যাচ্ছে আজ। দুদিনের এই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে হ্যানয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। চলতি বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্তকরণের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রিপোর্ট মাহবুবুর রহমানের। 2018 জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বৈঠক। সে বৈঠকে দুই নেতা মৌখিকভাবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে সম্মত হলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি অর্জিত হয়নি। অস্ত্র ধ্বংস করার আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় উত্তর কোরিয়া। অন্যদিকে ওয়াশিংটন বলছে পরমাণু অস্ত্র ধ্বংস করার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। এমনই এক প্রেক্ষাপটে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হচ্ছে ট্রাম্প ও কিমের মধ্যকার দ্বিতীয় বৈঠক। বৈঠকে অংশ নিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থান করছেন দুই নেতা। সবুজ ও হলুদ রঙের ট্রেনে চেপে উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামের সীমান্ত শহর দংদং স্টেশনে পৌঁছান কিম জং উন।
সেখান থেকে গাড়িতে করে হ্যানয়ের।